নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। গুলি বোমা বন্দুক বাংলার রাজনীতির সঙ্গে এ যেন এক সমার্থক শব্দ, এমনটাই রাজনীতির সঙ্গে যুক্ত যারা বা যারা রাজনৈতিক জ্ঞান সম্পন্ন তারা প্রায়শই বলে থাকেন। একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের বোধহয় এমন কোনো জায়গা বাকি নেই যেখানে বোমাগুলি বন্দুকের রাজনীতির কথা কেউ কখনো শোনেননি। আমডাঙ্গা থেকে শুরু করে কুচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ, সর্বত্রই গুলি বোমা বন্দুকের আওয়াজে কার্যত কান পাতাই দেয়। আর আমডাঙ্গাতে, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গাতে, কলকাতা শহর থেকে খুব বেশি দূরত্বে নয়, সেই আমডাঙ্গাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ব্যাপকভাবে বোমাবাজি করা হলো। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যু পর্যন্ত হলো। আর এটাই আরো একবার বাংলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল, যে আইন শৃঙ্খলা তাহলে কোথায়? উত্তর চব্বিশ পরগনা একটা বিস্তীর্ণ অঞ্চল, আমডাঙ্গা তো বটেই, ভাটপাড়া, কাকিনাড়া, টিটাগড়, জগদ্দল, শ্যামনগর বিভিন্ন সময়ে লাগাতার বোমাগুলি বন্দুকের আওয়াজ সাধারণ মানুষ শুনেছেন। দীর্ঘ একটা সময় ধরে ভাটপাড়াতে 144 ধারা জারি করে রাখতে হয়েছিল স্থানীয় প্রশাসনকে। তা সত্ত্বেও বোমা আমদানি বা রফতানি বা বোমার ব্যবহার কোনোটাই বন্ধ হয়নি। আমডাঙ্গাতে যেভাবে বোমাবাজি করা হলো তাতে আহত বা নিহত হতে পারতেন অনেক সাধারণ মানুষও। এবং আমডাঙ্গায় মৃত তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে এসে পৌঁছেছিলেন সাংসদ অর্জুন সিং এবং স্থানীয় বিধায়ক রফিকুর রহমান। অর্জুন সিং তিনিও স্বীকার করছেন যে এই বোমার কালচার দীর্ঘদিন ধরে চলে আসছে। সহজলভ্য বোমা তাই এখানে এত বোমাবাজি, এমনটাই কিন্তু দাবি সাংসদ অর্জুন সিং এর। এবং তার পাশাপাশি অর্জুন সিং অবশ্য এটাও বলছেন, পুলিশ প্রশাসন যদি যথাযথভাবে কাজ করত তাহলে এই বোমাগুলি বন্দুকের রাজনীতিটা অনেকটাই কমতো, অনেকটা কমুক, একেবারে বন্ধ হয়ে যাক, এটা তিনিও চান। অন্যদিকে আবার যখন তাকে প্রশ্ন করা হয়, অর্থাৎ বিধায়ক রফিকুর রহমানকে যখন আমরা প্রশ্ন করি, এই যে আমডাঙ্গাতে এত বোমা, এত গুলি, এত বন্দুক কোথা থেকে আসছে, তিনি অবশ্য বলছেন যে শুধু আমডাঙ্গা নয়, এই কালচারটা গোটা বাংলার, যে বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বসু, আজকে তৃণমূল বিধায়ক বলছেন সেই বাংলার সংস্কৃতিটা বোমাগুলি বন্দুক। এবং বাস্তবিক আমডাঙ্গারে যেভাবে ঘটনা ঘটল তাতে স্থানীয়রা, তারা দাবি করছেন, যদিও একজন গ্রেপ্তার হয়েছেন, তার সত্ত্বেও স্থানীয়রা দাবি করছেন অত্যন্ত তৎপরতার সঙ্গে বাকিদেরকেও গ্রেফতার করতে হবে। কিন্তু আগেও তো আমডাঙ্গাতে বোমাবাজির ঘটনা ঘটেছে, তারপরে পুলিশের তরফ থেকে কি বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রশ্নটাও তুলছেন সাধারণ মানুষ। কোথায় পুলিশ? পুলিশ কি এক্ষেত্রেও নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে? পুলিশের নজরদারি কি নেই কিভাবে বাইরে থেকে বোমা আসছে, বা বোমা যারা ব্যবহার করছেন সেই দুষ্কৃতীরা কোথায় তারা মজুত করছেন? কোনো দিকেই বারবার জবাব চাইছে গোটা বাংলার মানুষও। আর আপনাদেরকে যাবতীয় আপডেটের জন্য এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর শুধু টিভি স্ক্রিন নয়, আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজে আপনাদেরকে এইভাবেই নজর রাখতে হবে দিনের সমস্ত খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।